গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুকুল সিম্পল লাইফ চ্যানেলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তোমরা নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। আর এখন বাজে 11:25, ঠিক আছে। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজকে তো মঙ্গলবার, আজকে মা মঙ্গল শনিবার পুজো আছে, অত এক্ষুনি ঠাকুরমশাই আসবে, আমাকে এক্ষুনি ঠাকুর ঘরে যেতে হবে। তো তার আগে তোমাদের সাথে কথা বলে আমি ব্লগটা শুরু করলাম, ঠিক আছে। আর রান্না বান্না হয়ে গেছে, আর এখন মামন বেরোচ্ছে, মামাকে খেতে দিয়ে আমি এখন ছাদে যাব ঠাকুর ঘরে। তো তারপরে তোমাদের সাথে পরে সারাদিন তো কথা আছেই, ঠিক আছে। আর পারলে আমি পুজোটা একটু শেয়ার করবো তোমাদের, যদি সম্ভব হয় তাহলে পুজোটা একটু তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। চলো এখন আপাতত রাখি, পরে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে। খেয়ে নিবি, হ্যাঁ নিয়ে, হ্যাঁ আমিও পড়ে গেলাম। এই যে জামা কাপড় শুকোতে পারেনি এখনো, জামা কাপড় গুলো শুকোতে দেবো। মা মঙ্গল শনিবার পুজো হয়ে গেল, তোমাদের দেখানো হলো না, মানে ঠাকুরমশাই তাড়াতাড়ি পুজো করে চলে গেল, তোমাদের দেখানো হয়ে উঠলো না, ঠিক আছে। তোমরা ঠাকুরই দেখো মা মঙ্গল শনিবারে। তো চলো পেপারটা তুলে রেখে দিই। আর এটা এই যে চেঞ্জ হয়ে এলো, কিন্তু একই জিনিস ওইটাই এলো, যেটা এসেছিল ওটাই আসলো। তো চলো জানলা বন্ধ করি, মশা ঢুকে গেল। কি হওয়ার ইচ্ছে দেখেছ? ওই দেখো না, দেখতে হচ্ছে কেমন হওয়ার ইচ্ছে। আর একদম মানে সেই শীতকাল পুরো গা চরচর করছে একদম, হাওয়াটাতে কি শুকনো শুকনো লাগছে গাটা। এখনই দেখো 3:10 বাজে, আজকে এমনি মানে জানলা টানলা বন্ধ করতে অনেকটা দেরি হয়ে গেল মোটামুটি। অবশ্য দুটোর মধ্যে ওইগুলো বন্ধ করে দিয়েছি, এটাই শুধু বন্ধ করা হয়নি, এই জানলাটাই, বাকি সব জানলাগুলো দুটোর মধ্যেই বন্ধ করে দিয়েছি। এবারে জানালা বন্ধ করে দিই, বাবা রাস্তার দিকে কতক্ষণ তাকাই নি। আর দেখেছো ঠোঁট টোট কেমন একটু চচ্চর করছে, ফাটা মতো হচ্ছে, জানালা বন্ধ করে দিচ্ছি। আর এইটা কি হয়েছে বলতো? এটা হচ্ছে কি, এইগুলো না ঠিক আছে, কিন্তু এটা মানে 1000 দিলে এদিকে কমানো এদিকে বাড়ানো, এই 1000 দিলে এখানে 1000 দিলে 1000 1200 1800 অবধি আছে, কিন্তু 1000 দিলে তবু একটুখানি মানে জলটা ফুটছে হচ্ছে, কিন্তু আমার যেটা পুরোনোটা রয়েছে না ওটাতে তোমার কি বলবো 280-তে দিলে না মোটামুটি 1 মিনিটের মধ্যেই জল ফুটে যায়। আর এটা তোমার সেখানে 1000-এ দিতে হচ্ছে, তো যার জন্যে ভাবলাম কারেন্টটা তো বেশি উঠবে এটাতে, চেঞ্জ করেছিলাম। তা জানি না এটার এখন মানে ইয়েটা কিরকম, সিস্টেমটা একই হবে দেখে তো তাই মনে হচ্ছে, কিন্তু এখন আর লাগাচ্ছি না, বিকেলে চা করার সময় লাগাবো। আমার হাজবেন্ড বলছে এখন লাগিয়ে দাও, আমি এখন লাগাচ্ছি না, পুরোনোটা আছে ওখানে, পুরোনোটা আবার সেই একটু ঝামেলা করছে, কিছুতেই হচ্ছে না,
পুরনোটা তুলে রেখে দিতে হবে, বুঝেছো? আর এই পুরনোটাকে তুলে রেখে দেবো, দিয়ে এই নতুনটাকে মানে ইয়ে করবো, লাগাবো। মনে হচ্ছে সিস্টেমটা একই, অতএব সিস্টেম এক হলেও লাগাতে হবে। আর ওখানে পুরনোটা লাগানো আছে। হ্যাঁ লাগাবি, তাহলে ওইটা নিয়ে এসো, পুরনোটা নিয়ে এসো। ওটা চলছে না একদম। আর এই যে তিন্নি, কি সুন্দর এগুলো কিনে দিয়ে চলেছে। দেখতে খুব সুন্দর না? এগুলো কাকুর ঘরে দেব। আর এমনি মোমবাতি আজকে আজকে না কালকে দেব সব। এতে ওই জানলা টালা দিতে হয়, কেউ চোদ্দখানে দিতে চোদ্দ প্রদীপ নাকি, সে তো মামুন রাগারাগি করছে, বলছে চোদ্দ প্রদীপ দিতে হয়, চোদ্দ মোমবাতি নয়। কি আর বলবো, চলো পেপারটা রেখে দিই। এই দেখো না বিছানাটা কি হয়ে গেল। এই শোলাগুলোর ওপরে না ডেকোরেশন করে না কিছু রাখা টাকা যাবে, কিন্তু শোলাগুলো না রাখলে অসুবিধে আছে, ইঁদুরে কেটে কেটে না গোটা ঘর ময় কয়ে করে ছড়ায়, যার জন্য করা যাবে না। পুরোনো বাড়ি তো, সত্যি একটু ইঁদুর আছে তো, এইগুলো করলে দেখতে ভালো লাগে, কিন্তু বলে কি হবে ও করলেই। আর শোলা তো কি বলতো খুব হালকা জিনিস, চতুর্দিকে উড়বে, খুব বাজে লাগে দেখতে তখন। লাগিয়ে দেখো তো, আগে একটু জল নাও, এই বাটিটা করে জল নাও। ব্যাস একটু হলেই হবে, সুইচটা দেবো। এদিকে কমানো আছে, মাইনাস এদিকে না, চারশো বুঝতে পারছি। গরম হচ্ছে, দুই নতুন অতিথি পাশাপাশি বিরাজ করছে, এখন ভালো করে হচ্ছে গরম। হ্যাঁ এই তো ভালো করে কাঁদেই তো ছিল, ঠিক আছে এখন কাঁদি গরম। চলো ওটা তাহলে ইয়ে হয়ে গেলে বন্ধ করে দিও। হ্যাঁ আমি কল লাগিয়েছি দেখি, এখানে সে ঘর মুছে ছিলাম, ওটা নিয়ে যাওয়া হয়নি, নিয়ে যেতে হবে। আরে এইগুলো ওপরে নিয়ে যাই, পিচবোর্ড গুলো ছাদে নিয়ে যাই। একটা ইয়ে ফাইবারের থালা আছে, ওই থালাটাতে ওই এদের খেতে দেবো, মায়েরাদের পাড়াদের খেতে দেবো থালাটা। ওই দেখো পাড়াগুলো এসে গেছে, বলতে না বলতেই এসে গেছে, তোদের থালা এসে গেছে, তারা থালাটাই খেতে দেবো ওদের।
আর কয়েকটা জামা কাপড় আছে তুলে নিই। আর এদিকে কল লাগিয়েছি, জল ভর্তি হয়ে গেছে। যাই চলো নিচে গিয়ে কল বন্ধ করি। আর এই যে কাপড় জামা তুলে নিয়ে এসে রেখে দিয়েছি, এখন আর পাট করব না, পরে পাট করব। আর ওর ওর ঘরে সিরিয়াল শুরু হয়ে গেছে, ঠিক আছে। আর বাবা তো খেয়ে দিয়ে ঘুমোচ্ছে, এবার আমরাও একটু রেস্ট নেব। আর এতে কি আছে বলতো, দুটো তুবড়ি আছে দেখবে, কি বড় বড় তুবড়ি, বাপরে বাপ। কি বড় বড় তুবড়ি, দুটো তুবড়ি আছে। কি আগের বছরের, মানে গত বছরের, বা সামনে বের করে রেখেছি, সামনে বের করে না রাখলে কি হয় বলতো, ও মনে থাকবে না, আবার পড়ে থাকবে, যার জন্য সামনে বের করে রেখে দিয়েছি। আর যে যখন ওই কালী পুজোর দিনকে যদি ফাটে ভালো, না হলে বলবো যা হচ্ছে হোক নষ্ট করে দাও, আর রেখে দিয়ে লাভ নেই। আর কি বলতো, দুটো জিনিস, একটা হচ্ছে ঘুড়ির সময় ঘুড়ি, আর বাজির সময় বাজি, সবগুলোকে শেষ করবে না, সব কিছু কিছু রেখে দেবে, মানে থেকে যায় আর কি। আর সেগুলো একদম ঘর নোংরা হয়, আর বিশেষ করে ঘুড়ি ছিঁড়ে গেলে ফেলে দেওয়া যায়, কিন্তু বাজি তো একটা ডেঞ্জার জিনিস না, ওগুলো ঘরে রাখাও খুব মুশকিল। তো যার জন্য বলেছি একদম বাড়িতে রাখবি না, একদম ফেলে দিবি, ফাটিয়ে দিবি। তো আমাদের লাঞ্চ হয়ে গেল এখনই, লাঞ্চটা এখনই নয়, লাঞ্চটা একটু আগেই হয়েছে। তারপরে অবশ্য দেখলে কল টল লাগালাম, জল টল তুললাম, তারপরে ধোয়া রাখা, এসবের জন্য তো অনেকটা টাইমই লাগে, তো সেই জন্য মানে ওই সেই ওগুলো করতে যতটা টাইম লেগেছে আর কি, তারপরে আমরা ততটা টাইমে আর কি মাইনাস করে যা হয় সেটা খেয়েছি আর কি। খেতে খেতে তো কটা বাজে, আড়াইটে বেজেছে, তখন আড়াইটার সময় খেয়েছি। তো খাওয়া দাওয়া করে এখন মানে রেখে থেকে এলাম, এবার তোমাদের সাথে একটু মানে কাছে আসতে পারিনি, ব্যাক ক্যামেরাতে কথা বলছিলাম। আর জামা কাপড় গুলো সব তুলে নিয়েছি, ওইখানে রাখা আছে, কিছু এখনো পাট করে রাখা হয়নি। আর এখন পাট করবো না, কারণ এমনিতেই বেজে গেছে 3:25, এখন আর একদম মানে কি বলতো, একটু বাদে সন্ধ্যে হয়ে যাবে, সন্ধ্যে মানে এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না, একদম খাওয়ার পরে রেস্ট নেওয়ার একদমই টাইম পাচ্ছি না। সেই জন্য মানে কি বলবো, এখন একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে তোমার খাওয়া দাওয়া ইয়ে কাজকর্ম বা টুকটাক যে সমস্ত কাজ আছে সেগুলো করবো, ওই জামা কাপড় পাট করাই বলো আর যাই বলো, তারপরে সন্ধ্যে দেওয়ার টাইম হয়ে যাবে, সন্ধ্যে দিতে চলে যাবো, ব্যাস গাছে জল দেবো, সন্ধ্যে দেবো, এই করতে করতে টাইম চলে যাবে। তো যার জন্যে আর কালকে আবার ইয়ে আছে, মানে 14 প্রদীপ আছে, আর আমাদের আবার 14 শাক খেতে হয় জানো তো, 14 শাক, 14 রকমের শাক খেতে হয়, তো সেগুলো কিনে নিয়ে এসছে, ওগুলো আবার কালকে মানে করতে হবে। আর আজকে তো নিরামিষ হয়েছে, আজকে তোমার হয়েছে কি বলবো, ডাল ভাত, তারপরে ওই লাল শাক, যা লাল নোটে শাক হয় না, ওই লাল নোটে শাক নারকেল টারকেল দিয়ে তৈরি করেছিলাম, আর হচ্ছে মোচা ঘন্ট করেছিলাম নারকেল দিয়ে, আর হচ্ছে কি যে ইয়ে কি বলে ওটাকে না, আলু ভাতে করেছিলাম ডালের সাথে, আর হচ্ছে ইয়ে কচুর দম, গুড়ি কচু আছে না, গুড়ি কচুর দম, বেশ ভালোই হয়েছিল খেতে। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু, তো নিরামিষ করেছিলাম আজকে, আর আশ করিনি, কারণ কি আজকে কি বলতো, মা মঙ্গল শনিবার ফুল টুলগুলো আনতে যায়, তো আর কি দেখছি বলতো, এই যে শোলাগুলো না সব উঠছে, দেখো সব শোলাগুলো উঠছে, এই ফ্যান চলছে, সব ছোলাগুলো উঠছে, তো সেই জন্য মা মঙ্গল চন্ডী মায়ের ইয়ে ফুল টুল আনতে গেলে না মাছ আনার খুব অসুবিধা হয়।
আর তোমরা তো জানো যে মাছ যদি ফ্রিজে রাখা থাকে তো বাসি মাছ খেতে চায় না, একদম বাসি মাছ খেতে চায় না, তো যার জন্য আজকে মাছ আনা হয়নি, ওই জন্য আজকে নিরামিষই খেয়েছি আমরা। চলো ছোলাগুলো তুলে রেখে দিই, ওগুলো বিছানার মধ্যে পড়ে আছে, একটু আগেই এলো ওগুলো, ওটা চেঞ্জ হয়ে এলো। চলো জামা কাপড় গুলো পাট করে নিই, ওখানে তো সন্ধ্যা দিতে যাবো, তারপর আর আজকে কি বলতো জামা কাপড় গুলো ওই ঘরে রাখিনি, তো ওই ঘরে রেখেছি, আবার মানে তখন খেয়াল থাকবে না, আর এই ঘরে এমনিতে একটু কম ঢোকা হয়, তো যখন ঢুকবো তখন দেখবো যা এটা তো পাট করে রাখা হয়নি, তখন মনে পড়বে, সেই জন্য পাট করে রেখে দিই, আর দিয়ে পাট করে রেখে সন্ধ্যে দিতে যাবো। আর ফ্যান না চালালে ঘরগুলো জানলা টানলা বন্ধ তো গরম লাগছে গো, কি বলতো জানলা খুললে তো প্রচন্ড মশা, আর জানলা বন্ধ করলে খুব গরম লাগছে, আর এই ঘরে ফ্যানটা চালালে না খুব আওয়াজ হবে, কি করলে তো সেই জন্য এই ঘরে জানলা ইয়ে তোমার পাখাটা চালাইনি, পাখা চালালে না ভীষণ আওয়াজ হয়। তো আমাদের ডিনার টিনার সব শেষ হয়ে গেছে, এখন মানে ঘুমোতে যাওয়ার পালা, অনেক রাত্রি হয়ে গেছে, 12টা বেজে গেছে। তো তোমাদের যদি এই ব্লগ ভালো লাগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, পুরনো বন্ধু নতুন বন্ধুরা যারা আমাদের ভিডিও দেখছে তারা তাদের অসংখ্য ধন্যবাদ, আর এইভাবে পাশে থেকো আর এইভাবে সাপোর্ট করো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, ঠিক আছে, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। হ্যাঁ তো চলো কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি, আজ এই পর্যন্ত, গুড নাইট।